আসসালামু আলাইকুম। কোয়ালিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমরা যারা এসএসসি 2023 সালে পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের জন্য কোয়ালিটি বাংলা নিরলস পরিশ্রম করে যাচ্ছে যেন তোমরা এসএসসিতে সবাই সবাই ভালো একটি রেজাল্ট করতে পারো, মানসম্মত যে রেজাল্ট দিয়ে পরবর্তীতে ভালো কলেজে তুমি চান্স পেতে পারো, পলিটেকনিক বলো, সরকারি যে কোনো কলেজে, জেনারেল কলেজ, সব জায়গায়। শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতায় আজকে এমন একটি অঙ্ক তোমাদের সমাধান করাবো যে অঙ্কগুলো 100% পরীক্ষায়, এই অঙ্কটাই 100% পরীক্ষায় মনে করো তোমার আসবে। এখন তুমি যদি মুখস্থ করে যাও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই ক্ষেত্রে তুমি যদি বুঝে যাও তাহলে তোমার অঙ্কটা 100% হওয়ার সম্ভাবনা থাকে হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে ত্রিকোণমিতি থেকে একটু অঙ্ক করব। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টন করে রাখো, পরবর্তীতে সকল প্রকার সাজেশন প্লাস ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করি কথা না বাড়িয়ে। দেখো অঙ্কটি বলেছে, প্রমাণ করো যে এই লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড টু সেট স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা আছে সেটা যদি আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে কি, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এতটুকু যেটা আছে আমরা সেটাই লিখব যে কোসেক এ ডিভাইডেড কোসেক এ মাইনাস ওয়ান, এপাশে আছে কোসেক এ ডিভাইডেড কোসেক এ প্লাস ওয়ান। এই অঙ্কটা দেখো আমরা লসাগু করে খুব সহজেই এই টু সেক স্কোয়ার বানাতে পারি। লসাগু মানে কি, দেখো লসাগু করতে হলে আমাদের একটা ভাগ চিহ্ন দিতে হয়, এবং দেখো এইটার নিচে এই ভগ্নাংশের নিচে আছে কোসেকে মাইনাস ওয়ান, আর এই ভগ্নাংশের নিচে আছে কি কোসেকে প্লাস ওয়ান, দুটা দুই রকম, এই জন্য লসাগু দুইটাই নিতে হবে। যদি একটা হতো তাহলে আমরা একটা নিতাম, দুইটা নিব মানে কোসেক এ প্লাস ওয়ান কোসেক এ মাইনাস ওয়ান, দুটাই লসাগু হবে। এখন লসাগু নিয়মটা খুব ভালোভাবে শিখে নাও, এই ভগ্নাংশের কাজ করবো তাহলে নিচে যেটা থাকবে হর, এই হর দিয়ে লসাগুকে কি করতে হয়, ভাগ করতে হয়। দেখো একই রকম আছে কোনটা, মাইনাস এইটা না, তাহলে ভাগ করলে কি হবে, এই জিনিসটা বাদ যাবে, তাহলে থাকবে কোনটা, এইটা, এইটার সাথে উপরে যাই থাকবে তোমার কি করতে হবে, গুণ করতে হবে, এটা হচ্ছে লসাগুর নিয়ম। তো এইটার সাথে যদি তুমি এটা গুণ করো, গুণ আকার তুমি লিখে দিতে পারো যে কোসেক এ ইনটু এটা, যে কোসেক এ প্লাস ওয়ান, মাঝখানে কি ছিল প্লাস। এখন তুমি কি করবে দেখো, এইটা দিয়ে যদি এটাকে ভাগ করে দাও, একই জিনিস কোনটা আছে প্লাস এরটা, তাহলে প্লাস এরটা বাদ চলে যাবে, থাকবে কোনটা কোসেক এ মাইনাস ওয়ান, তার সাথে উপরে যে কোসেক আছে সেটা গুণ হবে, তাহলে হবে কোসেক এ তার সাথে গুণ হবে কোসেক এ, কোসেক এ মাইনাস ওয়ান। পরের লাইন আমরা কি করব, গুণ করে বসাই দিব। দেখো কোসেকের সাথে কোসেক গুণ করলে হবে তোমার কোসেক স্কোয়ার এ, প্লাসের জায়গায় প্লাস, এই ওয়ান দিয়ে কোসেকে গুণ করলে কি হবে কোসেক এ, প্লাসের জায়গায় প্লাস, কোসেকের সাথে কোসেক গুণ করলে হবে কোসেক স্কোয়ার এ, কোসেকের সাথে ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান গুণ করলে আমাদের হবে কোসেক এ। বুঝতে পেরেছো গুণের নিয়মটা? দেখো এই কোসেক দিয়ে কোসেকের গুণ করলে কোসেক স্কোয়ার, মাঝখানে মাইনাস ওয়ানের সাথে কোসেক গুণ করলে কোসেক, নিচে আমরা দেখো একটা সূত্র বসাবো, কোসেকটা তুমি যদি মনে করো এ আর ওয়ানটাকে যদি মনে করো বি, তাহলে কি হলো এ প্লাস বি, মাঝখানে কি গুণ, এ প্লাস বি গুণ মানে ইনটু এ মাইনাস বি, এটা একটা সূত্র হয়, এটা এর আগেও তোমরা দেখেছো যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা কি সূত্র, এই সূত্রটা আমরা নিচে প্রয়োগ করব। তাহলে নিচে প্রয়োগ করলে আমাদের হবে কি, দেখো এ মানে কি এখানে কোসেক, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস বি মানে কি ওয়ান, ওয়ান স্কোয়ার করলে কি হয় ওয়ানই হয়, ওকে। এরপর দেখো এই কোসেকে মাইনাসে আছে আর এই কোসেকেটা প্লাসে আছে, আমরা কেটে দিলাম। এরপরে যদি আমরা এই পাশে একটু ব্যবহার করি, দেখো কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার দুইটা যোগ আছে না, যোগ করলে আমাদের কি হবে টু কোসেক স্কোয়ার এ। এরপর নিচে দেখো কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কি করবো, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান এর একটা সূত্র আছে, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ার, তোমার মুখস্থ করতে হবে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে কট স্কোয়ার, সেই কট স্কোয়ারটা আমরা এখানে কি করলাম বসিয়ে দিলাম, ওকে। এখন দেখো টু চলে আসছে, আমাদের টু প্রমাণ করতে বলছিল না, টু অলরেডি চলে আসছে, আর এখানে দেখো আছে কি কোসেক, কোসেক বাই কট,
এই সূত্র নাই, কোসেক বাই কটের কোনো সরাসরি সূত্র নাই, কিন্তু দেখো কোসেকের একটা সূত্র আছে 1 ডিভাইডেড সাইন, কোসেকের একটা সূত্র আছে 1 ডিভাইডেড সাইন, কিন্তু এর উপর স্কয়ার থাকার কারণে আমরা কি দেবো সাইন স্কয়ার, তাহলে কোসেকের সূত্র কি বসালাম 1 বাই সাইন স্কয়ার, কটের একটা সূত্র আছে কস বাই সাইন, তাহলে কস স্কয়ার ডিভাইডেড সাইন স্কয়ার। এখন দেখো ভগ্নাংশ কয়টা হলো, দুইটা, এ একটা ভগ্নাংশ ভাগ আর একটা ভগ্নাংশ, তাহলে 2 আমরা রেখে দিলাম, প্রথম ভগ্নাংশ কি আছে 1 বাই সাইন সেটা আমরা বসাবো, আর এই ভাগটা এখন কি হবে গুণ হবে হয়ে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তার মানে সাইন স্কয়ার চলে যাবে উপরে আর এই কস স্কয়ার চলে আসবে নিচে। এটা তোমরা অনেকবার করেছো যে দুইটা ভগ্নাংশ যদি মাঝখানে ভাগ থাকে তাহলে কি হয় প্রথম ভগ্নাংশ ঠিক থেকে ভাগটা গুণ হয়ে পরেরটা কি হয় উল্টিয়ে যায়। এখন দেখো এই সাইন স্কোয়ার নিচে এই সাইন স্কোয়ার উপরে কেটে দিলাম, তাহলে আর আমাদের থাকলো কি, তাহলে এখানে থাকলো হচ্ছে 2 আর এখানে থাকলো উপরে 1, নিচে থাকলো হচ্ছে কস স্কোয়ার, তো 2 রেখে দিলাম আর 1 বাই কসের একটা সূত্র আছে সেক, তাহলে যেহেতু স্কোয়ার আছে হলো কি সেক স্কোয়ার। দেখো এখন প্রমাণ তোমার কিন্তু হয়ে গেল, সেক স্কোয়ার প্রমাণ হয়ে গেল, সেই ক্ষেত্রে যেহেতু এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এটা কিন্তু আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এবং এটা আমরা লিখতে পারি প্রুভড বা প্রমাণিত হলো। ওকে, এই যে একটা অঙ্ক করালাম এই ধরনের অঙ্ক তোমার দুইটা আসতে পারে একই রকম, যদি দেখো নিচে তুমি কোনো সূত্র বসাইতে পারছো না এবং নিচে লসাগু করার অপশন আছে তুমি লসাগু করে দিবে, দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে দিবে, দেখবে লাস্টে অঙ্ক মিলে আসে, সেই ক্ষেত্রে তোমার কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ যে অঙ্কটা দেখালাম খাতায় কয়েকবার করে প্র্যাকটিস করবে, তাহলে পরের আরও একটা অঙ্ক দেখাবো, সেই পরের অঙ্কগুলো তুমি কিন্তু আর ভালোভাবে বুঝতে পারবে। প্রতিদিন যে সূত্রের কথা বলি এই সূত্রগুলো তুমি আলাদা একটা খাতায় নোট করবে, যে অঙ্কগুলো করতে তোমার যে সূত্রগুলো লাগছে, যেমন এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর সূত্রটা কাজ লেগেছে, এছাড়া আমরা এখানে একটা দেখেছি যে কোসেক স্কয়ার মাইনাস মাইনাস 1 সমান হচ্ছে কট স্কয়ার, এটা তোমরা একটা দেখবা কোসেক স্কয়ার মাইনাস 1 সমান কট স্কয়ার, এখানে একটা সূত্র লেগেছে কোসেক সমান 1 বাই সাইন, এখানে একটা সূত্র লেগেছে কট সমান কস বাই সাইন, এই সূত্রগুলো তোমরা লিখবা, এখানে একটা সূত্র লাগছে 1 বাই কস স্কয়ার মানে হচ্ছে সেক স্কয়ার, এই সূত্রগুলো মুখস্থ না করলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবা না, সব কথা। শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে কি করতে হবে একটি লাইক করতে হবে, প্রশ্ন থাকলে কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি, সবাই কোভিড টেক বাংলার সাথে থাকুন, আল্লাহ হাফেজ।